খবরের এই অংশটি নিবেদন করছেন রয় অপটিক্স। এখানে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করে চশমা, লেন্স ও সানগ্লাস বিক্রি করা হয়। ঠিকানা ছোট বহেড়া বাগানপাড়া মোড়। পোলবায় 100 দিনের কাজের পুকুর খনন করতে গিয়ে মাটির নিচ থেকে উঠে এলো একটি প্রাচীন বৌদ্ধ মূর্তি। শুক্রবার সকালে হুগলির পোলবা পঞ্চায়েতের পাওনান গ্রামের শেখপাড়ায় উদ্ধার হয় এই মূর্তিটি। এদিন শেখপাড়ার নাজিবুর রহমানের পুকুরে 100 দিনে কাজ করছিলেন পঞ্চায়েতের 100 দিনে কর্মীরা। তখনই মাটি কাটার সময় মাটির নিচ থেকে উঠে আসে ধাতব একটি বৌদ্ধ মূর্তি। পরে এই খবর পঞ্চায়েতে পৌঁছাতে পঞ্চায়েতের উপপ্রধান রমেন হালদার, প্রধান প্রদীপ মালিক ও পোলবা পঞ্চায়েত সমিতির সভাপতি টিয়া পাত্ররা মূর্তিটি পঞ্চায়েতে নিয়ে আসেন। পরে তারা সবাই মিলে মূর্তিটি পোলবা থানার হাতে তুলে দেন। পঞ্চায়েতের উপপ্রধান রমেন হালদার জানান, এই বৌদ্ধ মূর্তিটি আমরা আজ থানার হাতে তুলে দিলাম, ওনারা এটি পুরাতত্ত্ব বিভাগের হাতে পৌঁছে দেবেন। সংসদে শেখপাড়া গ্রামে খোঁজ পাওনা, ওখানে 100 দিনে কাজ চলছিল নাজিবুর রহমানের পুকুরে। 100 দিনের কাজ করতে করতে আমরা এই বুদ্ধ মূর্তিটা পাই। আমরা এই বুদ্ধ মূর্তি বর্তমানে পঞ্চায়েতে এনেছি। পঞ্চায়েতে এখানে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি টিয়া পাত্র, উত্তর কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, পঞ্চায়েতের কৃষি কর্মাধ্যক্ষ সুভাষ চন্দ্র বরা মহাশয়, পঞ্চায়েত সদস্য শাকিলা খাতুন, আমার প্রধান আছে প্রদীপ মানিক, পঞ্চায়েতের সকল স্টাফ আছে। এই মূর্তিটা আমরা এখন পোলবা থানার হাতে তুলে দেব, কারণ এটা যেহেতু মাটির তলা থেকে পাওয়া গেছে, এটা আমরা মনে করি প্রশাসনের হাতে তুলে দেওয়াটাই আমাদের কাছে শ্রেষ্ঠ উপায়। কি মূর্তি বলে বানাচ্ছে? এই মূর্তিটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি বুদ্ধদেবের মূর্তি। বুদ্ধদেবের মূর্তিটা এতক্ষণ পঞ্চায়েতে ছিল, আমরা যেখান থেকে পাওয়া গেছি সেখান থেকে পঞ্চায়েতে এনেছি। তারপর তো বললাম যে আমরা এটা কিসের মূর্তি, কিছু জানা যাচ্ছে? মূর্তিটা দেখুন, আমরা যেহেতু ধাতুর রাজ্যের সম্বন্ধে বেশি কিছু জানি না, তবে দেখে মনে হচ্ছে কোনো ধাতু হবে। সৃজন, খবর বাংলা নিউজ।